চট্টগ্রামের হালি শহরের নয়াবাজারে বৈশাখী সাজ জুয়েলার্সে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হেফাজতে নিয়েছে পুলিশ। এতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় 70 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, রোববার রাতে স্বর্ণের দোকানে চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করায় পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।